वेलकम टू मुकुटीज भेज किचन। आज के रेसिपी हलो लाउ শাকের পাঁচ মিশালি তরকারি। লাউ শাক দিয়ে পাঁচ মিশালি তরকারি বানাবার জন্য আমি লাউ শাক 500 গ্রাম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আন্দাজ মতো কচু কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, বড়ি নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু, শিম ও মূলো, আদা ও লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে এতে প্রায় আমি 100 গ্রাম তেল দিয়েছি। এতে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়ি ভেজে নেব। 5টা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে থেঁতো করা লঙ্কা ও আদাটা অ্যাড করে দেব। আমি মূলোটা অ্যাড করে দেব। আগে মূলোটা একটু সিদ্ধ হতে সময় লাগে। মূলোর সঙ্গে আমি আলুও দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ। এর মধ্যে কচু অ্যাড করে দেব। এর মধ্যে শিম দিয়ে দেব। কুমড়ো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি লাউ শাকটা অ্যাড করে দেব। একটা চাপা দিয়ে দিলাম। এটা যতক্ষণ না কিছুটা সেদ্ধ হচ্ছে আমি এইভাবে এটাকে রাখবো। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনটা অ্যাড করব। এর মধ্যেখানে আমি তরকারিটাকে এক দুবার চালিয়েছি যাতে তলায় না ধরে যায়। এখন আমি এর মধ্যে বেগুন দিয়ে চাপা দিয়ে দেব। যতক্ষণ না এটা সুসেদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে রান্না করব। আমি মধ্যখানে কয়েকবার তরকারিটাকে চালিয়েছি, তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এতে আমি একটু জলে ছিটে দিয়ে দেবো ও চাপা দিয়ে দেবো। তরকারিটা মিষ্টি মিষ্টি হয় এতে আমি চিনি অ্যাড করে দিলাম। লাউ শাকের পাঁচ মিশালি তরকারি তৈরি হয়ে গেছে। এটাতে আমি একটু ঘি দিলাম, একটু গরম মশলা অ্যাড করলাম আর বড়িগুলো দিয়ে দিলাম। আজকের রেসিপি লাউ শাকের পাঁচ মিশালি তরকারি তৈরি হয়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপি পছন্দ করে থাকেন তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে সুস্থ থাকুন।